নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সরলীকরণ অর্থাৎ সিম্প্লিফিকেশন। তা সিম্প্লিফিকেশনের সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয় এবং বোনাস টিপটি ভিডিওটির শেষে দেওয়া আছে। তা আমরা এই ক্লাসটিকে ডিভাইড করেছি চারটে পার্টে। প্রথমটা বেসিক, মানে যাদের অঙ্কের হাতে করে লাগবে। সেকেন্ড পার্টটা হচ্ছে ইন্টারমিডিয়েট, থার্ড পার্ট অ্যাডভান্স এবং ফোর্থ পার্ট এক্সপার্ট লেভেলে। তা চারটে লেভেলে আমরা কোশ্চেন করব। তা প্রথমে আমরা সহজ থেকে কমপ্লেক্স, মানে প্রথমে সিম্পল থেকে আমরা কমপ্লেক্সে যাব, মানে সহজ থেকে জটিলের মধ্যে যাব, ঠিক আছে? তা আপনাদের আগামী পরীক্ষার জন্য সোজা অঙ্কও থাকবে এবং কঠিন অঙ্কও থাকবে, কিন্তু যাদের 60% স্কোর করতে হবে, মানে যাদের পাস করতে হবে, তাদের কিন্তু 60% অঙ্কে পাওয়ার জন্য একটু কিন্তু তাদের পরিশ্রম করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের যে ভিডিওটা আছে সেটা শুরু করব। তা প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 576 ডিভাইড উইদিন ব্র্যাকেট 36 প্লাস 12 ইজ ইকুয়াল টু কত। তা এখানে আপনাদের প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বড মাসের নিয়ম অনুসারে চলবে। তাহলে বড মাসের নিয়মটা কি, বি বিফর ব্র্যাকেট, ও ফর অফের কাজ হবে, ডি ফর ডিভাইডের কাজ হবে, এম ফর মাল্টিপ্লিকেশন, তারপরে এ ফর অ্যাডিশন মানে হচ্ছে যোগ, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ, ডিভাইডেড মানে হচ্ছে ভাগ, আর এস ইজ ফর সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তা এই ফরম্যাটে কিন্তু আপনাদের প্রত্যেকটা অঙ্ক করতে হবে। তা এই ফরম্যাটটা যেন আপনাদের মনে থাকে। তা ব্র্যাকেটের ক্ষেত্রে কি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, আর তারপরে হবে থার্ড ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? অফ মানে এর, ডিভাইড মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, এবং সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তা আমি এর সাইনগুলো আপনাদের সামনে প্রস্তুত করছি, তা আপনারা দেখে নেবেন যে এইগুলো আপনাদের চোখের সামনে কিরকমভাবে আসে, ঠিক আছে? তো চলুন, খুব সোজা একটা অঙ্ক, তা সেই সোজা অঙ্কটা আমরা এখানে সলভ করব। তো চলুন দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তরটা কী হবে, ঠিক আছে? তো চলুন আমরা এই কোশ্চেনে অ্যান্সার করব। অপশান এ বি সি ডি চারটে অপশান দেওয়া আছে। যারা আমাদের সাথে এই অঙ্কটা করতে চান তারা ভিডিওটা পজ করে নিজে খাতায় অঙ্কটা করুন, তারপরে আমাদের অঙ্কের সাথে উত্তরটা মিলিয়ে নেন। আশা করছি আপনাদের উক্তের অঙ্কের যে উত্তর হবে সেটা সঠিক হবে। তো চলুন এই কোশ্চেনটার আমরা উত্তর দেখে নেব। তা দেখুন, আমরা এখানে ক্যালকুলেশন করেছি, 576 ডিভাইড বাই 36 প্লাস 12 ইজ ইকাল টু 736 ডিভাইড 36 আর 12 যোগ করলে 48, তাহলে 576কে যদি 48 দিয়ে ভাগ করেন তাহলে তার উত্তর হয় 12। তাহলে অপশান সি যারা বলছেন তাদের সবার উত্তর এখানে সঠিক হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে ভিডিওটি আরেকবার দেখুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ঠিক একইভাবে আমরা চলে এসেছি দু নম্বর প্রশ্নে। তা দু নম্বর প্রশ্ন আছে, 3080 প্লাস 6160 ডিভাইড 28। তা সেরকমই আমরা বড মাসের নিয়ম অনুসারে অঙ্কটা করব। তা আপনারা চট করে এর অ্যান্সার করবেন এবং চেষ্টা করবেন যে এক মিনিট আপনাদের ধার্য সময় আছে আর এই অঙ্কগুলো অন্তত 30 সেকেন্ডের করতে। কেন, যেসব অঙ্ক বড় আছে বা ডিটেল আপনাদের করতে হবে, তা সেই সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের টাইম বাঁচাতে হবে। তা যে সমস্ত শর্ট এবং ছোট এবং ইজি কোশ্চেন আছে সেগুলো আপনাদের যার সময় দেওয়া আছে তার থেকে কম সময়ে করার, ঠিক আছে? তো চলুন আমরা 3080 প্লাস 6160 একে যোগ করছি, এর যোগ করে হচ্ছে 9240, ডিভাইড করছি 28 দিয়ে, এর সঠিক উত্তর হচ্ছে 330। তাহলে দু নম্বর প্রশ্নে যারা অপশান এ বলছেন তাদের সবার উত্তর সঠিক। আপনাদের যদি এই অঙ্কগুলো খুব ভালোভাবে করার দরকার হয় আপনারা ভিডিওটি পজ করুন, পজ করে নিজে উত্তর বার করুন, তারপরে আমাদের উত্তরের সাথে আপনার উত্তর মিলিয়ে নিন, ঠিক আছে? চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3। তিন নম্বর প্রশ্নে, 5004 ডিভাইড 139 মাইনাস 6। তাহলে এখানে নিশ্চয়ই বড মাসের নিয়ম অনুসারে আগে ভাগের কাজটা হবে, তারপরে তার থেকে 6 বিয়োগ হবে। তা আমরা সেটাই করেছি, আগে ভাগের কাজটা করেছি, বড মাসের নিয়ম অনুসারে ভাগ করে হয়েছে 36, তাকে তার থেকে 6 বাদ দিয়ে আমাদের উত্তর হয়েছে 30। তাহলে এই কোশ্চেনে যারা অপশান বি বলছেন তাদের সবার উত্তর সঠিক। তো চলুন বন্ধুরা আমরা যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 4, 7500 প্লাস 1250 ডিভাইড 50। তাহলে আমাদের এখানে ভাগের কাজটা আগে করতে হবে, তাই সেই ভাগের কাজটা আমরা আগে করেছি না, 2
1250/550 করলে আমাদের উত্তর বেরোবে 25, আর 75700 এর সাথে 25 যোগ করলে হচ্ছে 7525। তাহলে অপশান ডি যারা উত্তর করছেন তাদের সবার উত্তর সঠিক। বুঝতে পারছি এগুলো আপনাদের ক্ষেত্রে অনেকই সোজা, কিন্তু বেসিক লেভেলটা কিন্তু আপনাদের সবার স্ট্রং করতে হবে, ঠিক আছে? তা আমরা আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছি, তা সেই সমস্ত ভিডিও থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত ভিডিও বা যে ধরনের অঙ্কগুলো আপনাদের কঠিন লাগে আপনারা সেগুলো কালেক্ট করতে পারেন। আর আমাদের এই ভিডিওগুলো সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনারা আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন। তার লাইভ ক্লাসে কিছু টেকনিক্যাল প্রবলেম চলছে, যে কারণে আমরা অফলাইন আপনাদের ভিডিও দিয়ে আপনাদের যাতে উপকারে লাগে বা আপনারা যাতে মোটিভেটেড হন এবং আপনাদের আমাদের চেষ্টা যাতে আপনাদের সাফল্যের একটা সিঁড়ি হতে পারে, তা তাই চেষ্টা করছি। আমরা লাইভ ভিডিও দিই সকাল 9টা, সেখানে আমরা ক্লাস করি সিডিপি শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব, তারপরে আমরা করি সকাল 10টা সোশ্যাল সায়েন্সের ক্লাস থাকে সেখানে, তারপরে আমরা ক্লাস করি দুপুর 3টে, সেখানে থাকে ইংলিশ পেডাগজির ক্লাস এবং রাত্রি 9টা ম্যাথের ক্লাস। যদি এর কোনো ক্লাসটা অফ থাকে তাহলে সেইখানে আপনারা অফ লাইনের যে ভিডিওটা, মানে লাইভ ভিডিও বাদ দিয়ে অফলাইনের যে ভিডিও, সেই ভিডিওটা আপনাদের দেওয়া হবে, যাতে আপনাদের প্রচেষ্টাতে কোনো খামতি না থাকে, আর আমরা সেটাই চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 5। প্রথমে আপনারা চেষ্টা করুন, তারপরে আমাদের অঙ্কের সাথে উত্তর মিলিয়ে নেন। তাহলে 8 divide 88 into 8888 8088। তাহলে প্রথমে আমাদের ভাগের কাজ করতে হবে। তাহলে 8কে 88 দিয়ে ভাগ করলে হচ্ছে 11, আর 11কে এটা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে উত্তর বেরোয় 808008। তা আপনারাও এটাকে 11 দিয়ে ভাগ করে বাড়িতে দেখে নিতে পারেন। আশা করছি আমাদের উত্তরের সাথে আপনাদের উত্তরে কোনো পার্থক্য হবে না, ঠিক আছে? তাহলে 5 নম্বর প্রশ্ন, আর 5 নম্বর প্রশ্নে কোনটা সঠিক উত্তর হচ্ছে না 8, তারপরে 10, তারপরে 8, তারপরে 00, তারপরে 8। তার মানে অপশান এ আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে। তো চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 6। 6 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা 6 নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে 1001/11 of 13। তা এখানে বড মাসের নিয়ম অনুসারে অফের কাজ 1 নম্বর হবে, আর তারপরে কিন্তু ডিভাইডের কাজ হবে। কেন না, বড মাসের নিয়ম অনুসারে আমরা যখন ক্যালকুলেশন করব তখন এখানে ও মানে এখানে ও মানে হচ্ছে অফের কাজ, আর এখানে ডি মানে হচ্ছে ডিভাইডের কাজ। তাহলে যেটা আগে সেটা আগে হবে, তাহলে অফের কাজটা আমাদের আগে হবে, ঠিক আছে? তাহলে অফ মানে এর, এর মানে গুণ, তাহলে 11 into 13 এটা আমরা প্রথমে গুণ করেছি, তা করে হচ্ছে 143, আর সেটা ভাগ করেছি 1001 এটাকে দিয়ে। তাহলে আমাদের সঠিক উত্তর বেরিয়েছে 7। তা যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সারে সঠিক উত্তর 7, তাদের সবার উত্তর সঠিক। আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে চলে এসেছি, 1260/15/7। তাহলে দুটো ভাগ আছে, তাহলে কোন ভাগটা আগে করবেন বা কোন ভাগটা পরে করবেন, তা সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়েছি। তাহলে 1260/1/15/1/7, তা 15 আর 7কে কাটাকাটি করে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে 12। তা সেটাই আমাদের এখানে উত্তর বেরিয়েছে। তা যারা বলছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। এবং যারা এই অঙ্কগুলো একদম খুব ব্যবহারিকভাবে প্র্যাকটিস করতে চাইছেন, তা তারা আমাদের অঙ্কটা সলভ করার আগে ভিডিওটি পজ করুন, বাড়িতে নিজে খাতায় করুন, তারপরে আমাদের উত্তরের সাথে আপনার উত্তর মিলিয়ে নেন। তো চলুন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, -5, 4, 2, মানে সবকটা এখানে ইনটু আছে, -1/2 into 3/4, ঠিক আছে? তার আমরা 5 লিখলাম, -5 লিখবো, -4, 2, -0.5, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, তা 1/2 into 3/4, তা আমরা এটাকে 2কে 2 দিয়ে কেটেছি, 4কে 4 দিয়ে কেটেছি, তাহলে 3 5 15 আমাদের এখানে সঠিক উত্তর বেরিয়েছে। তাহলে +15, তাহলে অপশান সি যাদের উত্তর বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 9। 6.4 × 0.25 + 0.75 − 0.3125 = কত? তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একটা অঙ্ক আপনি ইংরেজিতে বলছেন একটা, আর একটা বলছেন বাংলাতে। তা আপনারা যারা দুভাষী বা দুটো ভাষাতে বুঝতে পারেন তাদের সবার যাতে হেল্প হয়, তা সেই জন্য আমি দুটো ভাষা প্রয়োগ করে বলছি, আশা করি এটা আপনাদের উপকারে লাগবে, ঠিক আছে? তা চলুন এই 4টে অপশান, তা 4টে অপশানের মধ্যে উত্তর আমরা কোনটা দেখে নেব। তা এখানে নিচে 4 হবে, 4 6 24, আর একে 25 আমরা লিখে দিয়েছি, ইনটু 0.25 + 0.75 − 0.3125। এইবার আমরা
25 divided by 4 একে যদি আমি 6.25 লিখি তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তা আমরা সেটাই করেছি, তা সেটাই করে আমরা সবকটাকে দশমিকে ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, তাহলে এখানে গুণের কাজটা আগে হবে, যোগের কাজটা পরে হবে, তারপরে বিয়োগের কাজটা হবে। তা সেটাই আমরা করেছি, 6.25 × 0.25, তাই এটাকে গুণ করে হচ্ছে 1.5625 প্লাস, এবার 0.75 এটা যোগ হবে আর মাইনাস হবে 0.315, তাই না? তাহলে 1.5625 প্লাস 0.75 এই দুটো যোগ করলে কত হবে, 2.3125 মাইনাস এখান থেকে 0.3125, এটা করলে আমাদের এখানে সঠিক উত্তর যদি বিয়োগ করি তাহলে আমাদের উত্তর বেরোবে 2। কেন না, 3125 আর 3125 বিয়োগ করলে আমাদের কিন্তু 2 অপশান পড়ে থাকে। তাহলে অপশান এ যারা অপশানে উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক। আর আপনারাও এই প্রত্যেকটা অঙ্ক আমাদের ভিডিওটা পজ করে আপনারা নিজেরা বাড়িতে খাতায় প্র্যাকটিস করুন, যাতে ব্যবহারিকভাবেও আপনাদের এই অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যায়। তো চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন। আপনাদের সোজা অঙ্কের সাথে কঠিন অঙ্ক আপনাদের কিন্তু পরীক্ষায় থাকবে। তা যারা সোজা অঙ্কগুলো করতে পারছেন এবং যারা 60% পাওয়ার জন্য অঙ্ক করবেন তাদের কিন্তু অঙ্কের উপর একটু পরিশ্রম করতে হবে। তা সেই জন্যই বলছি আপনাদের পরীক্ষায় অঙ্ক থেকে থাকবে 30 নম্বর, 30 নম্বরের মধ্যে 15 নম্বর থাকবে অঙ্কের পেডাগজি এবং আর 15 নম্বর থাকবে অঙ্ক বিষয়ভিত্তিক, যেটা কি সাবজেক্টিভ। তা সাবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই অঙ্কগুলো করে ফেলতে হবে। তো চলুন বলতে বলতে আমরা কোশ্চেন নাম্বার 10-10 নম্বর প্রশ্নে চলে এসেছি। 2 − 3rd bracket 2 − 2nd bracket 2 − 2 × 2 + 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাই এই অঙ্কগুলোর সাথে আপনারা অবশ্যই বেশি পরিচিত আছেন। তো এখানে আমরা বটবাসের নিয়ম অনুসারে করবো, তা নিয়ম অনুসারে অঙ্কগুলো আমরা করছি। তো চলুন, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, সেটাই আমরা লিখেছি। তাহলে 8 - 2 লিখেছি, তারপরে যেটা যেরকমভাবে ছিল সেটা আমরা লিখে দিয়েছি। তা এইটার আমরা ক্যালকুলেশন করছি। তাহলে এবার একটা জিনিস দেখুন, এইখানে 2 মাইনাস, তাহলে 2 মাইনাস, এখানে -2 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে এখানে কত হয়েছে, প্লাস হয়েছে। তাহলে 2 মাইনাস, তাহলে এখানে আমাদের, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন কী দাঁড়ায় সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এখানে সঠিক ক্যালকুলেশনটা কোনটা হবে। তাহলে আমরা এখানে 2 লিখলাম, তারপরে মাইনাস লিখলাম, মাইনাস যদি আমরা এখানে 2 লিখি, তারপরে -2 লিখি, তারপরে মাইনাসে মাইনাসে 8 লিখি, তাই না? তা আমাদের এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে যোগের কাজ হবে, তাহলে আমরা যোগ করব, আর এখানে আমরা তারপরে বিয়োগের কাজ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে প্রথমে আমরা এখানে কি ক্যালকুলেশন করেছি, +6, তাহলে +6 আর তার সাথে এই দুইটা রয়ে গেছে, তাহলে 6 আর 2 এখানে 8 আমরা ক্যালকুলেশন করেছি। বা আমরা এটাকে এটাকে কেটে দিও, আমরা এখানে 6 আর 2 8, যেটা আপনাদের সুবিধা হয় বা যেটাই আপনারা তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবেন সেইভাবে অঙ্কটা করবেন। ঠিক আছে, আমরা এটা এই স্টেপে দেখিয়েছি, আপনারা একবারই এই যে +2 আর -2 কেটে দিলে +8 অ্যান্সার থাকে, আর 6 আর 2 8ই হয়। ঠিক আছে, তা এখানে 2 - 8 পড়ে থাকলো, তা এখানে বড় চিহ্ন মাইনাস মাইনাস, আর 8 থেকে 2 বাদ দিলে আমাদের অ্যান্সার পড়ে থাকে -6। তাহলে অপশান ডি যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর এখানে সঠিক। চলে আসবো আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 11 প্রশ্নে চলে এসেছি। তাহলে 11 নম্বর প্রশ্নে আছে, 3640 / 14 × 16 + 340। তা আপনারা কিন্তু এখানেও বড় মাসের নিয়ম অনুসারে অঙ্কগুলো করবেন। তা বড় মাসের নিয়ম অনুসারে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ। তা সেটাই আমরা করব, 3640 / 14। তা এটাকে আমরা 14 দিয়ে ভাগ করলে 260 বেরিয়েছে, গুণ আমরা 16, তার সাথে 16 গুণ করব, এর উত্তর হবে 4160, আর তারপরে আমার তার সাথে যোগ করব কি, 340। তা সেটার সাথে 34 যোগ করে আমাদের উত্তর বেরোবে 4500। তাহলে যারা বলছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আপনারা এই অঙ্কগুলো আমাদের ভিডিওটি পজ করে বাড়িতে ব্যবহারিকভাবে অঙ্কগুলো করুন, মানে প্র্যাকটিক্যালি আপনারা অঙ্কগুলো নিজের হাতে নিজে সলভ করুন, দেখুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন। তা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন, কোশ্চেন নাম্বার 12 প্রশ্নে চলে এসেছি। 100 × 10 - 10 + 2000 / 100 = কত? ঠিক আছে, তা আপনাদের মধ্যে থেকে যারা আমাদের সাথে বা আমাদের সাবস্ক্রাইবার তাদের থেকে কিন্তু আমরা 3 জনকে পেয়েছি যারা সেন্ট্রাল টেডে কিন্তু 100 ওপরে স্কোর করেছে। তা 100 ওপরে স্কোর করেছে এরকম প্রথম ব্যক্তি সেটা হচ্ছে জাহিরুল হক, সেকেন্ড ব্যক্তি রিয়া মণ্ডল, থার্ড ব্যক্তি জিন্নাত আলী। রিজার্ভেশন কোটায় পেয়েছে, তা সুতরাং 3 জনকে আমরা কিন্তু সেন্ট্রাল ট্রেডে
আমরা পেয়েছি যারা কিন্তু কোয়ালিফাই করেছে। তো আগামী ফেজটা কিন্তু আপনারা হতে পারে, তা সুতরাং ব্যবহারিকভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করুন, আশা করছি আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তা এখানে দেখুন, তা বড় মাসের নিয়ম অনুসারে আমরা এখানেও ফলো করব। তা বড় মাসের নিয়ম অনুসারে কী হবে, তা প্রথমে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ হবে, তারপরে যোগের কাজ হবে, তারপরে বিয়োগের কাজ হবে, সেটাই আমরা করছি। তা প্রথমে ভাগের কাজ 2000 ÷ 100, দুটো শূন্য, দুটো শূন্য বাদ দিলে এখানে 20 পড়ে থাকে, তা সেটাই আমরা এখানে লিখেছি, প্লাস 100 মাইনাস। এইবার এখানে যেহেতু গুণের কাজ, তাহলে সেটা আমরা একবারে গুণ করে দিয়েছি, তো 100 × 10 = 1000 এটা আমরা লিখে দিয়েছি। তারপর বিয়োগ 100 + 20, তা এখানে আপনারা কি করবেন, আপনারা যেভাবেই করুন, যে এখানে ধরুন আপনারা এই ক্যালকুলেশনটা করছেন, তো 1000 থেকে আপনারা 900 বিয়োগ দিচ্ছেন, বা আপনারা যদি বলতে পারেন যে 1020 এখানে যোগ হলো মাইনাস 100, তাই না, তাহলে 100, তাই এখানে কিন্তু উত্তরটা কিন্তু আলাদা হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 1000 থেকে প্রথমে আপনারা 100 বিয়োগ করবেন, হবে কত, হবে হচ্ছে 900, আর 900 সাথে যদি 20 যোগ করেন তাহলে আপনাদের উত্তর কত হবে, 920। তো এখানে আমরা যদি বড় মাসের নিয়ম অনুসারে করি, তাহলে এখানে আমাদের উত্তর কত হবে, তাহলে 1020, যেহেতু 1000 সাথে আমাদের 20 যোগ হবে, আর তার থেকে আমরা 100 বিয়োগ দেব, তাহলে এখান থেকে 100 বিয়োগ দিলে কত হয়, তা আমরা কিন্তু 920। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 920 কীভাবে আসছে। তা আপনারা যখন দেখছেন যে মাইনাস 100 করে তার সাথে 20 যোগ করলে সেটাও আসছে, কিন্তু প্রসেস হচ্ছে আপনারা 1000 সাথে 20 আগে যোগ করবেন, তার থেকে 100 বিয়োগ করবেন, এটা কিন্তু আপনাদের প্রসেস, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে কি বোঝাতে চাইছি। তা চলুন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি, তাদের সবার উত্তর সঠিক। চলে যাব আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 13, 45 − 28 − 37 − 15 − * এই অ্যাস্টারিক্সের সংখ্যাটা কত আমাদের বার করতে হবে, = 58। আমি ব্র্যাকেটগুলো উল্লেখ করলাম না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আশা করছি এগুলো সেরকম একটা সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না, ঠিক আছে। তা যেরকম ইকুয়েশান আছে, তা সেরকম ইকুয়েশান আমরা লিখেছি, = 58, সেটাও লিখেছি। এইবার প্রথমে আমাদের কাজ হবে কি, ব্র্যাকেট, তা ব্র্যাকেটে এখানে কাজ করতে পারবো না। এবার 37 − 15, তা সেটার কাজ করেছি, সেটার কাজ করে আমাদের 12 হয়েছে, তা যেহেতু 12 তার আগে মাইনাস সাইন, তা সেই মাইনাস সাইনটা দিয়েছি, তারপর 28 সেটা লিখেছি, তাহলে এইবার আমরা 28 − 22, তা এর উত্তর বেরোবে 6, আর যেহেতু এই মাইনাস সেই মাইনাসটা লিখলাম, যেরকমভাবে 45 আছে সেটাকে লিখে দিয়েছি, প্লাস অ্যাস্টারিস = 58, তা এদের দুজনের মধ্যে ক্যালকুলেশন করব, 45 − 6 = 39, আর এদিকে 58 হবে, তাহলে 39 থেকে যদি আপনি এপাশে নিয়ে যান, 58 − 39, তা এখানে এক্সি বলেন, এক্স ফ্যাক্টর বলেন, বা অ্যাস্টারিক্সি ফ্যাক্টর বলেন, তা এর উত্তর যেটা হবে সেটা কিন্তু অপশান সি, 19 কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন বাড়িতে আপনারা নিজেরা খাতায় প্র্যাকটিক্যালি অঙ্কগুলো করুন, আশা করছি আপনাদের এই অঙ্কের যে সমস্যাগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। তো চলে এসেছি পরবর্তী প্রশ্ন, তা কোশ্চেন নাম্বার 14, 6 + 6 + 6 + 6 ÷ 6 ÷ 4 + 4 + 4 ÷ 4, তাহলে এইখানে ক্যালকুলেশনটা দাঁড়িয়ে আছে, তাহলে 6 × 12 = 3 × 18 = 4 = 24, 24 আমরা লিখলাম, তা তাকে 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 24কে 6 দিয়ে ভাগ করলে উপরে হবে 4, আর নিচে দেখুন 4 + 4 + 4 + 4 ÷ 4, তাই না, তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 1 হয়, তাহলে 3টে 4, আর 1টা 1, 3 চারা 12, 1কে 13। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্যালকুলেশনটা কেন চেঞ্জ হয়ে গেল, তার কারণ কি, যেহেতু বড় মাসের নিয়ম অনুসারে আগে ভাগের কাজ হবে, তারপরে কিন্তু যোগের কাজ হবে, ঠিক আছে। তা সেইটি আমরা ফলো করে 4 / 13, মানে অপশান সি যারা বলছেন তাদের সবার উত্তর সঠিক। তো চলুন আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 15, 15 নম্বর প্রশ্নে চলে এসেছি। তো চলুন দেখে নেবো 15 নম্বর কোশ্চেনে কি আছে, 4 + 4 × 18 − 6 − 8 ÷ 123 × 6 − 146 × 5 = কত, তা এটা আমাদের বার করতে হবে। তা এখানেও আপনারা কিন্তু বড় মাসের নিয়ম বারবার বলছি, আপনারা কিন্তু বড় মাসের নিয়ম ফলো করবেন, এই নিয়ম কিন্তু ফলো করে আপনাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে আমাদের এখানে কি আছে, তা প্রথমে গুণের কাজ করব। তা প্রথমে গুণের কাজ করেছি 18 × 4 / 18 × 4, তা গুণ করে হবে 72, সেটা আমরা লিখেছি। তারপরে কি করব, তারপরে যোগের কাজ করব, তা 72 যোগ এখানে 4 + লিখেছি, আমরা 72 যোগ করে লিখেছি -6 - 8,
তা পুরোটা আমরা 100 ক্যালকুলেশন করে দিয়েছি। তা ক্যালকুলেশন করে আমাদের 62 অ্যান্সার বেরিয়েছে। দরকার হলে আপনারা খাতায় অঙ্কটা করুন, আশা করছি আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এবার 123 × 6, তা সেটা আমরা করেছি, এর উত্তর বেরিয়েছে 738 মাইনাস 146 × 5, তা সেটাও লিখে দুটোর মাইনাস করে আমাদের অ্যান্সার বেরিয়েছে 8। তাহলে 62 আর নিচে 8, তা ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে 7.75। তাহলে অপশান ডি যারা বলছেন তাদের সঠিক উত্তর সবার, এবং আপনারা নিজেরাও কিন্তু অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করুন। আপনারা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করলে আসলে আপনাদের যে অঙ্কের যে জড়তা আছে সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন কেন আমি এই কথাগুলো বলছি, যাতে অঙ্কগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিক্যালি করেন, তার জন্য কিন্তু আপনারা অঙ্কগুলোকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো চলুন আমরা যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখুন। তা এখানে 16 নম্বর প্রশ্ন, 180 × 15 মাইনাস 12 × 20 ডিভাইড বাই 140 × 8 প্লাস 2 × 55 ইজ ইকুয়াল কত? তো খুবই সোজা অঙ্ক, ঠিক যেভাবে অঙ্কটা আছে সেভাবে অঙ্কটা ক্যালকুলেশন করেছি। 180 × 15 ইজ ইকুয়াল হচ্ছে 2700 মাইনাস 12 × 20 ইজ ইকুয়াল হচ্ছে 240, তা মাইনাস যেরকম আছে সেরকম লিখলাম, 140 × 8 1120 প্লাস 2 × 55 110 লিখলাম, ওপরেরটা বিয়োগ করলাম নিচেরটা যোগ করলাম, যোগ করে আমাদের অ্যান্সার 2 বেরোলো। তা যাদের অপশান সি তাদের এখানে সবার উত্তর সঠিক। এবার আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 17, 18 মাইনাস থার্ড ব্র্যাকেট 5 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 6 প্লাস 2 ফার্স্ট ব্র্যাকেট 7 মাইনাস 8 মাইনাস 5 মাথায় দাগ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে আপনারা বুঝতে পারছেন বড় মাসের নিয়ম অনুসারে আমরা অঙ্কটা করব, আর বড় মাসের নিয়ম অনুসারে আমরা প্রথমে ব্র্যাকেট, তারপর অফ, তারপরে ডিভাইডেড, তারপর মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, আর যেহেতু মাথায় দাগ এর কাজটা অবশ্যই আগে হবে, ঠিক আছে? তাহলে দেখে নিই যেরকমভাবে অঙ্কটা আছে সেরকমভাবে ক্যালকুলেশন করেছি। সুতরাং প্রথমে 8 আর 5 থেকে, 8 থেকে 5 বিয়োগ হবে 3, তারপরে 7 থেকে 3 বিয়োগ হবে, 7 থেকে 3 বাদ দিলে 4, আর 4-এর সাথে 2 গুণ করলে 8, সেটাই লিখেছি, স্টেপ জাম্প করেছি। এখানে আপনারা নিজেরা মতো করতে পারেন, এটা নিজেদের উপর পুরোটাই, ঠিক আছে? তো যে ক্যালকুলেশনটা আগে করতে পারবো সেটা আমরা করেছি, 8 আর 6 যোগ করে 14 মাইনাস 5 ইজ এটা লিখেছি। তা লেখার পর এখানে বড় চিহ্ন মাইনাস হবে, তাহলে 14 থেকে 5 বিয়োগ দিলে 9 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 18 প্লাস 9 ইজ ইকুয়াল টু 27। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে কত? না, 27, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, 1 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 ডিভাইড সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু কত? সরলীকরণ কিন্তু আপনাদের পরীক্ষায় 2 নম্বর এখান থেকে থাকবে। তা সরলীকরণ সাধারণত পরীক্ষার সময় সোজাই থেকে থাকে, তা আপনারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো বাড়িতে অবশ্যই ব্যবহারিকভাবে প্র্যাকটিস করুন, মানে নিজেরা প্র্যাকটিক্যালি অঙ্কগুলো বাড়িতে করুন, তারপরে আমাদের সাথে অঙ্কের উত্তরের সাথে মিলিয়ে নেন, ঠিক আছে? ভিডিওটা মানে অঙ্কের কোশ্চেনটা দেখুন, তারপর ভিডিওটা পজ করুন, তারপরে আপনারা অঙ্কটা নিজেরা করে নেন, ঠিক আছে? তাহলে এইভাবে করলে কিন্তু আপনারা অবশ্যই অঙ্কের ব্যবহারিক দিক, মানে ব্যবহারিকগতভাবে মানে প্র্যাকটিক্যালি অঙ্কগুলো শিখতে পারবেন। তা সেটা আমরা এখানে করেছি, দেখুন ডিভাইড 2 ইজ ইকাল টু হাফ, তা সেভাবে করেছি, তাহলে 1 প্লাস হাফ ইজ ইকাল টু 3/2, আবার ডিভাইড আছে, তাহলে এই 2-এর 3 উল্টে যাবে, তা আবার এটা প্লাস করব, তা প্লাস করলে হবে 5-এর 3, তা 5-এর 3 আবার এটা উল্টে যাবে, আবার উল্টে গিয়ে এখানে 3/5 হবে, আর 3/5 1 প্লাস 3/5 ইজ ইকাল টু 8/5, তাহলে যেহেতু এটা ভাগ আছে এটা উল্টে যাবে, 8/5 সেটা উল্টে গিয়ে 5/8, ঠিক আছে? তা যাদের এই কোশ্চেনের অ্যান্সার আসছে বি অপশান, তাদের সবার উত্তর সঠিক। চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর প্রশ্ন, 111111111 × 11 ইজ ইকুয়াল টু কত? তো এরকম ধরনের প্রশ্ন, তা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তা আমাদের ক্যালকুলেশন হচ্ছে 1 2 2 2 2 2 1,
ঠিক আছে, এইটা আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এখান থেকে উত্তর দেখে নেব যে একের পর ছটা দুই, একের পর যেখানে ছটা দুই আছে সেটা আমাদের উত্তর হবে, তাহলে একের পরে তিন আর তিন ছটা দুই এক, তাহলে অপশান ডি এখানে সঠিক উত্তর হবে। খুবই সোজা একটা গুণ দেওয়া হয়েছিল। তো চলুন আমরা যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্নে চলে এসেছি। 100 + 25 প্রোটার স্কোয়ার মাইনাস 100 - 25 প্রোটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? তো বন্ধুরা এখানে দেখুন, আপনারা এই 100 এটাকে যদি এ ধরে নেন আর এটাকে যদি বি ধরে নেন, তাহলে এটা এ প্লাস বি আর এখানে হচ্ছে এ আর এটা মাইনাস বি। তাহলে আমাদের ফর্মুলা আসলো দেখুন, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফর্ম্যাটটা আমাদের চলে আসলো। তাহলে এই ফর্ম্যাটটা যদি আমাদের চলে আসে, তাহলে এটা কিসের ফর্মুলা? এটা নিশ্চয়ই 4ab-এর ফর্মুলা। তাহলে 4ab-এর ফর্মুলা, তাহলে আমরা লিখলাম 4ab, আর 4ab এ ধরেছিলাম 100, বি ধরেছিলাম 25, তা আমরা পুরোটাই গুণ করে 10,000 বা 10000, তার মানে অপশান বি যাদের উত্তর হচ্ছে তাদের উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্নে 8 to the power q + 9 to the power q - 7 to the power q। তা এখানে আমরা বড মাসের নিয়ম অনুসারে আমরা অঙ্কটা করব। তা বড মাসের নিয়ম অনুসারে যেরকম আছে দেখে নেবো, 8 to the power q মানে 1241, তারপরে 8 to the power q মানে 512, আর 9 to the power q মানে 729, আর 7 to the power 3 মানে 343। তাহলে প্রথমে 512 + 729 এটাকে যোগ করে হচ্ছে 1241, আর তার থেকে মাইনাস করবো 343, আমাদের উত্তর বেরোবে 898। তাহলে 898 এই উত্তরটা কিন্তু এখানে সঠিক হবে, অপশান এ। তো পুরোটাই পুরো ক্যালকুলেশন ছিল, ক্যালকুলেশনটা আপনাকে যত তাড়াতাড়ি করতে পারবেন তত তাড়াতাড়ি আপনার অঙ্কের উত্তরে আসতে পারবেন। তা এরকম ধরনের অঙ্কে আপনার কিন্তু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তা এই যে কিউবের জিনিসগুলো এগুলো যেন আপনাদের মুখস্থ থাকে, ঠিক আছে? 1 থেকে 10 পর্যন্ত অন্তত কিউব জিলো মুখস্থ থাকলে আপনার কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলোর উত্তরে আসতে পারবেন, ঠিক আছে? চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন। তা পরবর্তী প্রশ্ন আছে 22, 22 নম্বর প্রশ্ন, 7 + 5 - (3)/2 (1/4)/7 + (7/2)/116 ইজ ইকুয়াল টু কত? তা এখানে আমরা অবশ্যই বড মাসের নিয়ম অনুসারে অঙ্কগুলো করব, ঠিক আছে? তাহলে বড মাসের নিয়ম অনুসারে যখন অঙ্কগুলো করব, তো দেখে নেব। তা এখানে অবশ্যই প্রথমে কাজটা করব এখানে ব্র্যাকেটের, তারপরে অফের, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ। তা চলুন আমরা এই ব্র্যাকেটের ভেতরে কাজটা আগে করব। তাহলে 3/2 করলাম ইন্টু 1/4, এটাকে করলাম, করে হলো 3/28, 3/28, আর তার সাথে কিভাবে কেন 3/28 হলো, কেন না ওপরে হবে 3 আর নিচে হবে 8, আর এর সাথে অফ, অফ মানে হচ্ছে গুণ, গুণ হচ্ছে 2-এর 7, 2-এর 7 যেহেতু দেওয়া আছে, তাহলে 2 কে 8 দিয়ে কাটলে হবে 4, 4 + 7 = 28, আর উপরে 3, ঠিক আছে? এবার ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে আমরা যোগের কাজটা করছি। এই যে 12+ আমরা এই ক্যালকুলেশনটা করে ফেললাম, তাই এই ক্যালকুলেশনটা করলে আমাদের 224, আর উপরে হচ্ছে 49 - 24, তা 12 মানে 12-র সাথে এই ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সার হবে 12 পূর্ণ 25-এর 224, তাই না? তাহলে যারা এই উত্তর অপশানে অ্যান্সার করছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক হবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, 23 নম্বর প্রশ্নে চলে এসেছি। 6 - 3/2 (6 - 2)/6 - 3/2 (6 - 3)/7 (3)/3 ইজ ইকুয়াল টু কত? তা আমরা অঙ্কটা করছি একদম যেরকম আছে, 6 - 3, 6 - 3 হলে কত হবে, না 6 - 3 হলে এখানে হবে 3, তাহলে 3 - 6, তা এটা আমি করব, তা এখানেও হবে 3, তা আবার করব ওই যে 6 - 3, কেন ব্র্যাকেটগুলো তুলে দিচ্ছি, আমরা কাজগুলো করতে পারছি, এটা করলে 3 হবে আর 6 - করলে এটা 3 হবে, তাহলে আমাদের উত্তর কি অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24, 24 নম্বর প্রশ্নে চলে এসেছি। 48 / 12 (9)/8, এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, দিয়েছে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। অফ 4/3 / 3/4 / 2/3, তা বড মাসের নিয়ম আমরা এখানেও ফলো করব, বড মাসের নিয়ম। তা কেন বড মাসের নিয়ম আমরা ফলো করতে বলছি, যাতে আপনারা এই জিনিসটার উপর লক্ষ্য করেন। তা এখানে
প্রথমে কার কাজ হবে? তাহলে অফ, অফের কাজ কিন্তু আমাদের আগে হবে, ঠিক আছে? তারপরে কিন্তু ডিভাইডের কাজ হবে, সেটাই আমরা করেছি। তাহলে 9 আর 8 অফ 4/3, তা এটার আমরা ক্যালকুলেশন করে 4 কে কাটলে হচ্ছে 2 আর 3 কে কাটলে 3, তাই না? তাহলে 3/2 ভাগ, সেই অফের কাজ আগে হবে, 2 কে 4 দিয়ে কাটলে 2 আর 3 কে 3 দিয়ে কেটে গেল 1, তাহলে 1 এ 2, এটা করেছি। যেহেতু ভাগ আছে, 1 এ 2 উল্টো হয়ে গেছে, তাহলে এই দুই কাটা যাবে, তাহলে কথা হবে এখানে 3 পড়ে থাকলো। এবার এইটা ভাগের কাজটা আবে হবে, তাহলে 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, ঠিক আছে? তাহলে 4 বারং 48, তা আমাদের এখানে 48 উত্তর হবে। কেন না, এখানে দেখুন, এটাকে 12 নিচে আসবে, 12 হলে ওপরে 3, ওপরে 3 আর নিচে হচ্ছে, এখানে ক্যালকুলেশনটা নিশ্চয়ই একটু গণ্ডগোল আছে, এখানে ভুল করা হয়েছে ক্যালকুলেশনটা। কেননা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পৌনঃপুনিকে অ্যান্সার চলে আসছে, তা এখানে উত্তরটা এখানে ভুল আছে, ঠিক আছে? এখানে করাটা এখানে ভুল হয়েছে। কেন এই বন্ধুরা, লক্ষ্য করুন, এইখান থেকে আমি এখানে ক্যালকুলেশনটা করেছি, 48 ডিভাইডেড বাই 12, তাহলে 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 4 আর এখানে গুণ, এখানে কাটাকাটি করে উপরে থেকে গেল 3, তাহলে 3 ছাড়া 12 এর উত্তর হবে, ঠিক আছে? এখানে সঠিক উত্তর, যারা অপশান এ করছেন তাদের সবার উত্তর সঠিক, নিচেই ক্যালকুলেশনটা ভুল আছে, ঠিক আছে? তো আমরা এখানে 12 ক্যালকুলেশন করে আমরা কিন্তু এর অ্যান্সার 12 বার করে ফেলেছি, ঠিক আছে? তাহলে 24 নম্বর প্রশ্ন, তা 24 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর অপশান এ, ঠিক আছে? তো চলুন আমরা এবার যাবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 25, 25 নম্বর প্রশ্নে 36% অফ 36% অফ 4800 ইন্টু 0.2% অফ 1320, তো সেটাই করছি, 4800 ইন্টু 36/100, তা কাটাকাটি করে আমাদের অ্যান্সার বেরিয়েছে 1728, আর তারপরেরটা 1320 ইন্টু 2%, তা সেটাই আমরা করেছি। তা এখানে 2 যদি উঠে যায়, তাহলে এখানে আরেকটা শূন্য যোগ হয়, তাহলে এই শূন্য কাটা যাবে, আর এগুলো কাটা যাবে, কাটাকাটি করে 2.64 আমাদের অ্যান্সার বেরিয়েছে। তাহলে এটাকে গুণ করে আমাদের 4561.92, ঠিক আছে? তাহলে 4561.92 তার এখানে সঠিক উত্তর হবে অপশান বি। তা চলে আসবো আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 12 ইন্টু 4 ডিভাইড 3 এর 8 ডিভাইড 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত? অবশ্যই বদমাশি নিয়ম অনুসারে করবেন, এটা আপনারা যাতে মনে রাখেন, তাহলে আমি বারবার করে এটাকে লিখে দিচ্ছি, এটা আপনারা কিন্তু ফলো করবেন, ঠিক আছে? তাহলে এখানে এর কাজটা সবার আগে হবে, তারপর ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ, তাই না? তাহলে 3 আর 8, তাহলে 3/8 হবে, তাহলে 3/8 আবার ডিভাইড আছে, তাহলে এটাকে 1 এর 2 চলে আসবে, তাহলে এখানে কত হবে আমাদের অ্যান্সার? তা দেখুন, এখানে আমাদের অ্যান্সার হবে, এইখানে আমরা এটাকে লক্ষ্য করব আগে, তা তারপরে যেহেতু ভাগের কাজ হবে, আমরা ভাগের কাজটাও করে নেব। তা এইখানে যেহেতু ভাগ দিয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এইটা আমরা যদি উল্টো করে দিই, তাহলে কত হবে, তাহলে 8 দুগুণে 16। তো এখানটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে ইনটু টু আবার এইটাকে উল্টো করে যাবে, তাই না? তো এইখানে একটু আপনাদের ক্যালকুলেশনটা লক্ষ্য করতে হবে, আমরা এখানে কি করেছি, ঠিক আছে? ক্যালকুলেশনটা লক্ষ্য করব, তো চলুন দেখে নেবো এই অঙ্কটা কীভাবে হয়। তা এখানে আমাদের এখানে 4 ডিভাইড 24/2, তাহলে 4/24 লিখবো, ভাগ 1/2 লিখলাম, এই -1 লিখলাম, তাহলে আমরা এখানে কাটাকাটি করব, 2 2 দুগুণে 4 2 12, এই 12 12 কাটা গেল, তাহলে 1 মাইনাস 1 আমাদের এখানে অ্যান্সার বেরোলো 0। তাহলে যারা বলছেন অপশান এখানে উত্তর এ 0, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 27, 27 নম্বর প্রশ্ন, 3 মাইনাস 2 ফার্স্ট ব্র্যাকেট শুরু, 6 মাইনাস 4 প্লাস 2 ডিভাইড 5 ইন্টু 2 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত? সেই একই বদমাশের নিয়ম অনুসারে আমাদের অঙ্কটা হবে, তা চলুন 3 মাইনাস 2 ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে করব। তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা যদি কাজটা করি, তাহলে কত হবে, 4 আর 2 6 6 থেকে 6 বাদ, সেটা আমরা লিখবো এখানে। তা আমরা এখানে কি করছি, এই প্লাসের কাজটা আগে, তাহলে 6 এর সাথে 2 যোগ করলে হচ্ছে 8, আর 8 এর থেকে 4 বিয়োগ করলে এই যে 4 আমাদের অ্যান্সার, ডিভাইড বাই এখানে 5 ইন্টু 2 গুণের কাজ হবে, 5 দুগুণে 10, 10 এর থেকে 2 বার দিলে 8, সেটাই আমরা লিখেছি। তা এখানে আমরা ক্যালকুলেশনটা কী করেছি, 3 মাইনাস 2 ইন্টু 4 ডিভাইডেড বাই 8, তাহলে 8 কে কাটলাম, এখানে 2 হলো, 2 নিচে আসলো কাটলাম, তাহলে 3 এর থেকে 1 বিয়োগ হলো, আমাদের উত্তর হলো 2, তাহলে অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর 27 নম্বর প্রশ্নে। চলে আসবো পরবর্তী প্রশ্ন।
28 নম্বর প্রশ্ন, 15 × 45 + 15 × 35 + 15 × 15 + 15 × 5। তাহলে এই যে গুণের কাজটা আমরা আগে করব, তারপর যোগের কাজ, গুণের কাজ আগে করব তারপর যোগের কাজ। তাহলে 45 গুণ তারপরে যোগের কাজ, যেহেতু সবকটা রাশি থেকে আমরা একটু 15 কিন্তু কমন নিতে পারছি, তাহলে সবকটা রাশি থেকে যদি আমি 15 করে কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকবে 45, এখানে 35, এখানে 15, এখানে 5। তাহলে 45, 35, 15, 5 যোগ করলাম, এই সবকটা যোগ করলে হয় 100, তার সাথে 15 গুণ করলে আমাদের উত্তর হচ্ছে 1500। তাই যারা বলছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 29। 29 নম্বর প্রশ্ন, 5 − 5 + 2 − 5 + x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 0 হলে x এর মান আমাদের বার করতে হবে। তাহলে খুবই সহজ অঙ্কটা, যেরকম অঙ্কটা আছে পাতলাম, পেতে ঠিক যেভাবে আছে লিখলাম। তা এখানে আমাদের এখানে ক্যালকুলেশন করে কথা হবে, আমরা এখানে ক্যালকুলেশন করব, কিন্তু দেখুন এখানে আমরা প্লাসের ক্যালকুলেশন কিন্তু আগে করতে হবে, তাই না? তাহলে এখানে হচ্ছে থাকবে বড় চিহ্ন প্লাস প্লাস, তাহলে আমি এখানে একটা লাইন করে দিচ্ছি, আবার করছি -5, এবার বড় চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 হলো। তাহলে আমাদের এখানে কত থেকে গেল, তাহলে দেখুন ক্যালকুলেশনটা একটু লক্ষ্য করবেন, লক্ষ্য করলে আপনারা কিন্তু ক্যালকুলেশনটা বুঝতে পারবেন, ঠিক আছে? তাহলে প্লাস টেন মাইনাস ফাইভ, তাই না? তাহলে বড় চিহ্ন আমরা এখানে প্লাস প্লাস লিখতে পারি, তারপরে মাইনাস ফাইভ, ফাইভ লিখলাম, তাহলে পাঁচ আর পাঁচ কাটা গেল, তাহলে এখানে পাঁচ থাকলো, পাঁচ থেকে গেলে -5 হচ্ছে, ঠিক আছে? তো চলুন ক্যালকুলেশনটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো একটু অন্যরকম। তো চলুন বন্ধুরা, আমরা একটা অঙ্ককে রেক্টিফাই করার থেকে আমরা অঙ্কটা প্রথম থেকে করি, তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবো, ঠিক আছে? তাহলে 10 − 5, ঠিক আছে? তাহলে 10 − যদি আমরা 5 করি, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 5। তাহলে এখানে আমরা এটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে হবে কত? 5 − 5, এই যে মাইনাসটা এখানে আসলো, আর এক্সের সাথে এটা কত হবে? -x। কেন -x হবে? তার কারণ হচ্ছে মাইনাসটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে -5 + 5 কেটে গেল, তাহলে -x, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 − 5, তারপরে আমাদের এখানে কি হবে, তারপরে এখানে হবে হচ্ছে -x, তাই না? তাহলে 5 আর 5 কেটে গেল, তাহলে -0, তাই না? জিরোটাকে ইগনোর করেছি, তাহলে x এর ভ্যালু আমাদের কিন্তু এখানে 0 হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের সঠিক উত্তর 29 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 29 নম্বর প্রশ্ন আমরা কিন্তু অপশান বি, 0 অ্যান্সার করেছি। আর এই ক্যালকুলেশনটা একটু দেখে নেবেন, মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, কেন না? এই যে প্লাসে মাইনাসে, যদি আমরা -10 করি, মাইনাস মানে আমরা এখানে কিন্তু প্লাস করতে পারবো, ঠিক আছে? যেহেতু এর ক্যালকুলেশনটা আমাদের আগে করতে হবে উইদিন ব্র্যাকেটের মধ্যে, তাহলে আমাদের এটা কিন্তু +5 থাকবে, আর প্লাসে মাইনাসে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো 0। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 13, 30 নম্বর প্রশ্নে চলে এসেছি। তাহলে 75 তার স্কোয়ার মাইনাস 75 তার স্কোয়ার, তাহলে এটাকে আমরা যদি এ ধরি এ স্কোয়ার, মাইনাস এটাকে ধরি বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আপনারা জানেন, a + b × a - b, তাই না? তা সেটাই করেছি, a + b × a - b, তাহলে 175-এর সাথে 75 যোগ করলে হচ্ছে 250 × 175 থেকে 75 মাইনাস করলে হচ্ছে 100, তাহলে 25, 25-এর পর 3টে 0। তাহলে যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সার অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, 31 নম্বর প্রশ্নে চলে আসবো। তো 31 নম্বর প্রশ্নে বলেছে 0.25 × 0.25 − 0.24 × 0.24, তাহলে এটাকে আমরা এ ধরছি, এটাকে a × a, আর এটাকে -b × b, তার মানে আমাদের এখানে কি হচ্ছে যে a² - b² তাহলে a² - b² ফর্মুলা জানি, a + b × a - b, ঠিক আছে? এইবার নিচের দেখুন, এই যে 0.49 এইটাকে আমরা কী লিখতে পারি, আমরা যদি 2.5 × 0.24 এটাকে আমরা যদি যোগ করি, দেখুন 5 আর 4 9, আর 2 আর 2 4, তাই না? তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি a + b, পুরোটাই আমাদের ক্যালকুলেশনের জন্য। তাহলে a + b কাটা গেলে আর আমাদের 0.25 − 0.24 = কত হবে? 0.01, তাই না? তাহলে যারা এখানে অপশানে উত্তর করছেন 0.01 অপশান 6, তাদের অপশান সি 0.01, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী, আজকে শেষ প্রবলেম, শেষ প্রবলেম আপনাদের স্ক্রিনে 32
32 নম্বর প্রবলেম, আজকে শেষ প্রবলেম, 20 ÷ 5 ÷ 2 + (16)÷ 8 × 2 + 10 ÷ 5 × 3 ÷ 2 = কত? তা আমরা এখানে খুবই সোজা অঙ্কটা আছে, দেখুন ব্র্যাকেটের মধ্যে যেহেতু আছে তাহলে সে কাজটা আগে হবে, তাহলে 4 × 25 = 20, 4 × 5 = 20 লিখলাম, ডিভাইড বাই টু ইন্টু, এটা কত হবে, এটা হচ্ছে 8 × 16, তা এটা আমরা এখানে লিখেছি, ইন্টু আবার ইন্টু আছে, টু দেওয়া আছে, টু আবার ইন্টু আছে কি না 10 ÷ 5 × 2 লিখেছি, তা টু লেখার পরে ইন্টু 3/2, তার মানে এটা 1/5 লিখেছি, আমরা 1 / 2 লিখলেও আমরা করতে পারতাম কিন্তু ক্যালকুলেশন করতে অসুবিধা হলো, এটা মানেও 1.5, ঠিক আছে। তা আমরা এটা কি করেছি, আগে ভাগের কাজ করব, এখানে 2 হয়েছে তাহলে 2 × এবার তারপর মানে এখানে 2 হবে, তারপরে যোগ, 2 × 2 = 4 হবে, যোগ তারপরে আমাদের এটা কত হবে 2.1.5 × 2, তার মানে 1.5 কে 2 বার গুণ করলে হবে কত 3, তাই না। তাহলে আমরা এটা করেছি 2 + 4 + 3, তাহলে 4 আর 2 = 6 আর 3 = 9, আমাদের এখানে সঠিক উত্তর হবে 9। আশা করি বন্ধুরা আমরা 32টা প্রবলেম সলভ করে ফেলেছি, 32টা প্রবলেম সলভ করার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অঙ্কগুলো কীভাবে হচ্ছে, ঠিক আছে। এইবার আমরা চলে আসব পরবর্তী প্রশ্ন, তা পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আপনাদের হোমটাস্কের প্রশ্ন, তা আপনাদের হোমটাস্কের প্রশ্নটা আমরা বলছি আর এর উত্তরটা আপনাদের আগামী দিনে যে ক্লাস হবে সেই ক্লাসে আপনারা পেয়ে যাবেন। আপনারা দরকার হলে একটু খাতায় লিখে নেন এবং খাতায় যারা করছেন অঙ্কগুলো তারা একটু দেখে নেবেন যে আজকে 32টা প্রশ্নের মধ্যে আপনারা কত মার্কস পেলেন, ঠিক আছে। যদি 60%-এর উপরে থাকে তাহলে পারফরমেন্স আপনাদের ঠিক আছে, আপনারা রিয়েল টাইম বেসিসে আমরা যে কোশ্চেনের অ্যান্সারগুলো করাই সেগুলো আপনারা ফলো করেন এবং লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করেন, এবং যাদের 60%-এর নিচে স্কোর হয়েছে তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, বোনাস টিপ হিসাবে আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে দেখুন প্রচুর ভিডিও আপলোড করা আছে, প্রায় 1000-এর উপর ভিডিও আপলোড করা আছে, ওয়েস্ট বেঙ্গল টেড, সেন্ট্রাল টেড, ত্রিপুরা টেড এবং আসাম টেডে আপনারা সেই অ্যান্সারগুলো কিন্তু সলভ করুন, বা সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে বাড়িতে নিজেরা খাতার মধ্যে সেই অপশানগুলো সলভ করুন বা সেই কোশ্চেনগুলো সলভ করুন। এইবার চলে আসছে আপনাদের হোমটাস্কের প্রশ্ন, তা হোমটাস্কের প্রশ্ন হচ্ছে পরপর 6টি জোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? অপশান এ 8, অপশান বি 11, অপশান সি 10 আর অপশান ডি 7। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, পরপর 6টি জোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? অপশান এ 8, অপশান বি 11, অপশান সি 10 এবং অপশান সি হচ্ছে 7। এই 4টে অপশানের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমান্ড লাইনে পোস্ট করুন, আগামী দিনে ঠিক এই সময় আপনাদের এই প্রশ্নের সঠিক উত্তর আমি আপনাদের দিয়ে দেবো। তা সবাই ভালো থাকবেন, চোখ রাখুন আমাদের নেক্সট ভিডিওতে, ঠিক নেক্সট দিন এই সময় আপনাদের এই ভিডিওটা পোস্ট হবে, আপনারা সবাই এই ভিডিওগুলো দেখে সলভ করুন। যদি টেকনিক্যালি ক্লাসের সমস্যা থাকে তাহলে আমরা আপনাদের অফলাইন ভিডিও আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে, ধন্যবাদ।